ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। হোপফুলি ইউ আর ভেরি ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। উই আর অলসো কোয়াইট ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। দেন ফ্রম টুমোরো উই আর গোয়িং টু নিউ ইয়ার, দ্যাটস ওয়াই হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। At the same time, there is also a good news that you have got promotion from class 8 to class 9. And as a teacher of class 9, I welcome you cordially. You will find the teachers of class 9 are very friendly, sincere and very helpful. So, dear students, get admission as early as possible to class 9. And be connected with us very soon. And we have already begun some online activities for your better understanding. And this process will continue all the year long. Hopefully, the present situation will come to an end and the Almighty God will definitely bless upon us. That means আমরা অচিরেই এই করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা পাবো এবং আল্লাহ পাক আমাদের সবাইকেই স্বাভাবিক জীবনযাপন কী করবেন, দান করবেন, সেই প্রত্যাশায় আশা করি আমরা অচিরেই স্বাভাবিক কর্মকাণ্ডে বা স্বাভাবিক ক্লাস ব্যবস্থায় ফিরতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে থাকবে যে তোমরা অচিরেই ক্লাস নাইনে চলে আসতেছে এবং ক্লাস নাইনের সিলেবাস কিন্তু তোমাদের অষ্টমের সিলেবাসের চেয়ে কিছুটা ভিন্ন। এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে আমি ইংরেজি টিচার মীর আজিজুল হাকিম শুভ, সবাই শুভসান নামে বেশি চিনে বা এই নিক নামে পরিচিত, তো আমি তোমাদের সাথে অপরিচিত কেউ না। আমি সপ্তম শ্রেণীতেও স্পোকেন টিচার ছিলাম, সেই সুবাদে যারা নতুন ভর্তি হবে তাদের পেতে রেখে অন্য সবাই আমাকে ভালোভাবে চেন। এবং আমি ক্লাস নাইনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র, প্রথম পত্র, তৃতীয় পত্র দুটোই দেখানোর চেষ্টা করব। যে কথা বলতেছিলাম, তোমরা যারা এখনও ভর্তি হওনি ক্লাস নাইনে, তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও। এবং আমরা টিচাররা রেসপেক্টিভ অর ইন্ডিভিজুয়াল গ্রুপ খুলেছি, সেখানে আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে অ্যাড করে নেব যতদিন না আমাদের কর্মকাণ্ড সরাসরি ক্লাসের মধ্যে না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের সেবা আমরা অনলাইনে দিয়ে যাব। রেসপেক্টেড গার্ডিয়ান্স, মাই হার্টিয়েস্ট সালাম টুয়ার্ডস ইউ, অ্যান্ড সৃষ্টি ইজ অলওয়েজ respectful to the decision of the guardians. Again, triple combination, teacher, student and guardians, always do something positive. And I hope, as usual, আপনারা আমাদের পাশেই থাকবেন এবং শিক্ষার্থীদেরকে, আপনাদের ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করবেন পজিটিভ মেন্টালিটি নিয়ে পড়ালেখা করার জন্য। আমরাও শিক্ষার্থীদেরকে মোটিভেট করছি, তোমরা হার্ডওয়ার্ক করো এবং পড়ালেখার মধ্যে লেগে থাকো। পরিস্থিতি যাই হোক, অবশ্যই তোমার ক্যারিয়ার নিয়ে তোমাকেই বেশি ভাবতে হবে। আমরা শুধুমাত্র পথ প্রদর্শক, কিন্তু তোমাদের মূল কাজটা করতে হবে। নবমের বছরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাদের মেরুদণ্ড হিসেবে কাজ করবে। নবমের ক্লাসটি যদি বা নবমের বছরটি খুব সুন্দর হয়, ডেফিনেটলি তোমরা এসএসসিতে খুব ভালো ফলাফল করবে। তো অনেক কথা হবে, অনেক আলোচনা হবে ক্লাসে এবং আশাবাদী আমরা অচিরেই ক্লাসে ফিরব, সে প্রত্যাশায় এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আমি এখানে শেষ করছি। গড ব্লেস ইউ, আসসালামু আলাইকুম।